তো বন্ধুরা, ওয়েলকাম টু আমাদের এপিসোড অফ ফ্যাক্টভার্স। এটা আমাদের ফ্যাক্টভার্সের থার্ড এপিসোড হতে আছে, যেখানে আমরা জানবো অ্যাভেঞ্জার্স এন্ড গেমকে নিয়ে কিছু ফ্যাক্টস, স্পাইডারম্যানের নামের ফ্যাক্ট সহ আর কয়েকটা ইন্টারেস্টিং এবং অজানা কিছু ফ্যাক্টস। সো কিছু মিস করতে না চাইলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা তো অ্যাভেঞ্জার্স এন্ড গেমের মধ্যে হালকের সাথে সেলফি নিতে এই বাচ্চাটাকে খেয়াল করেছেন। এই সেম বাচ্চাই ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজারের মধ্যেও ছিল, যে কিনা ক্যাপ্টেনকে চিনে ফেলেছিল মিউজিয়ামের মধ্যে। তো বন্ধুরা, আমি শিওর যে আপনারা স্পাইডারম্যান আর সুপারম্যানের এই ফ্যাক্ট সম্পর্কে জানতেন না। স্ট্যানলি নিজে বলেছেন যে তিনি ইচ্ছা করে স্পাইডারম্যানের নামকে হাইফেন দিয়ে প্রকাশ করেছেন, মানে স্পাইডার ও ম্যানের মাঝে একটা ড্যাশ দিয়ে লিখেন। উনি এই রিজন হিসেবে বলেছেন যে স্পাইডারম্যানকে যখন ইন্ট্রোডিউস করা হচ্ছিল তখন সুপারম্যান অলরেডি একটা পপুলার ক্যারেক্টার ছিল, তাই মানুষ তাড়াহুড়ার মধ্যে স্পাইডারম্যানকে সুপারম্যান বলে ফেলত, তাই মাঝখানে এই হাইফেন লাগিয়ে দেওয়া হয়েছে। সুপারম্যানকে তো আপনারা সবাই চিনেন, কিন্তু আপনারা কি জানেন সুপারম্যানকে উড়ার পাওয়ার 1938 সালে তাকে যখন প্রথম ইন্ট্রোডিউস করা হয় তখন দেওয়া হয়নি? এই সুপার পাওয়ারটা তাকে দেওয়া হয়েছিল 1940 সালে। এর আগে সে শুধু সুপার জাম্পেই করতে পারত। শুরুর দিকে এর পাওয়ার নিয়ে আরও অনেক বেশি এক্সপেরিমেন্ট করা হয়েছিল, যার মধ্যে একটা পাওয়ার এমন ছিল যে সে তার হাত থেকে তার একটা ছোট ভার্সনকে বের করতে পারত। এখন তো আমরা সুপারম্যানকে একজন টল অ্যান্ড হ্যান্ডসাম পার্সন হিসেবে দেখি, কিন্তু একটা সময় তাকে একজন টাকলা ম্যাড সায়েন্টিস্ট হিসেবেও পাবলিশ করার কথা ছিল, আর হয়তো এখান থেকে ইন্সপিরেশন নিয়ে ল্যাক্স লুথর ক্যারেক্টারটাকে বানানো হয়েছে। আপনারা কি জানেন স্ট্যানলি থরকে মার্বেল কমিক্সে ইন্ট্রোডিউস করেছিল হালকের জন্য? তিনি মনে করতেন হালকের থেকে পাওয়ারফুল ক্যারেক্টার শুধুমাত্র একজন গডই হইতে পারে। আর হ্যাঁ, যারা যারা হালকা থরের মধ্যে কে বেশি পাওয়ারফুল এটা নিয়ে ডিবেট করে থাকেন, তাদের জন্য এটি একটি কনফার্মেশন হয়ে যায় যে থর ইজ মোর পাওয়ারফুল দেন হালক। আপনারা তো মনে আছে যে ইনফিনিটি ওয়ার রিলিজ হওয়ার পর অনেকদিন এর সেকেন্ড পার্টের নেম রিভিল করা হয়নি। যদি এখন তো সবার মুখে এন্ড গেমই শুনবেন এটাই স্বাভাবিক, কিন্তু তখন সবাই ইনফিনিটি ওয়ার পার্ট টু বলে বলে চিল্লাচ্ছিল। কিন্তু রুশো ব্রাদার্স কনফার্ম করেছেন যে ওরা এই ফিল্মের নাম ইনফিনিটি গনলেট রেখেছিলেন, কিন্তু লাস্টের দিকে গিয়ে একে এন্ড গেম নাম দেওয়া হয়। আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন নামটা আপনাদের বেশি ভালো লেগেছে।